এই লেকচারে আমরা সূচক অধ্যায়ের একটি প্রমাণ দেখব। প্রথমে আমরা প্রমাণের বামপক্ষ নিয়ে কাজ শুরু করব। তার আগে আমরা একটু মনে করে আসি, আমরা শিখেছি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম কে আমরা লিখতে পারি, মানে সূচকগুলো গুণ করে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এম। তো প্রথমে আমরা সেই কাজটি করব। প্রথমে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ আমরা সূচকগুলোকে গুণ করে দিয়েছি। একইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই বি সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই বি সি। একইভাবে আমরা আরও লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই সি এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই সি এ। এখন আমরা যদি উপরে নিচে একই সংখ্যাকে কাটাকাটি করে দেই, তাহলে লিখতে পারি এ ভাগ এ বি ভাগ বি বি ভাগ বি সি ভাগ সি 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 কাটা চলে গেল এ এ কাটা চলে গেল। এর পরের ধাপে আমরা তখন গুছিয়ে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি। আমরা জানি একই ভিত্তি যদি কোনো সূচকীয় রাশিতে থাকে, তাহলে গুণ অবস্থায় তাদের ভিত্তি সূচকগুলো যোগ হয় এবং ভাগ অবস্থায় তাদের সূচকগুলো বিয়োগ হয়। সুতরাং আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ, যেহেতু এরা গুণ অবস্থায় আছে এবং যেহেতু এরা বিয়োগ অবস্থায় আছে, তাই আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি। এখন প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি যে জিরো হবে, প্লাস ওয়ান বাই সি এবং মাইনাস ওয়ান বাই সি চলে যে জিরো হবে, এবং প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ এরা বিয়োগ হয়ে জিরো হয়ে যাবে। তাই আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো। আর আমরা জানি এনিথিং টু দি পাওয়ার জিরো মানে এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, তার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, যা ডান পক্ষের সমান। এভাবেই আমরা এই প্রমাণটি করতে পারি।